ইউরোপের পাঁচটা লাইফ চেঞ্জিং হ্যাক, ঠিক আছে, বা কার্টিসি বা এটিকেট বা ম্যানার্স যেটাকে বলে, সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। বাসে, মেট্রোতে, ট্রামে, ওয়েরেভার আপনি যদি কোনো মাকে দেখেন তার বাচ্চাকে, তার দুধের শিশুকে ব্রেস্ট ফিড করছে, অর্থাৎ বুকের দুধ পান করাচ্ছে, ঠিক আছে, তাহলে সেদিকে তাকাতে হয় না, সেদিকে ভদ্রলোকের মতো করে যেটা হচ্ছে হলো মুখ ফিরিয়ে নিতে হয়। এটা অবশ্যই মাথায় রাখবেন। এবং এটা কিন্তু আপনার আমাদের বাংলাদেশের মতো না যে উপরে একটা ওড়না দিয়ে বা ঢেকে একদম ডাইরেক্ট আপনার সামনে ব্রেস্ট খুলে বা ব্রেস্ট ওপেন করে বাচ্চাকে ফিট করাতে পারে, ঠিক আছে। আর আপনি যদি তাকিয়ে থাকেন নির্লজ্জ বেহায়ার মতো, তাহলে আপনাকে এসে বলবে আপনি কি আপনার মায়ের দুধ খান নাই, ঠিক আছে। তো এটা একটা অধিকার, হ্যাঁ, এটা হচ্ছে একটা অধিকার এবং এটা মেনটেন করতে হবে। সো কখনো যদি এরকম দেখেন যে কেউ আপনার মেট্রোতে, বাসে বা কোথাও আপনার যেটা হচ্ছে হলো বুকের দুধ খাওয়াচ্ছে, তাহলে অবশ্যই আপনি তাকাবেন না। এটা ভদ্রতা। যদি আপনার একদম অপোজিটেও হয়, তাহলে মুখটা দয়া করে আপনি ফিরিয়ে নেবেন, ঠিক আছে, মুখটা ফিরিয়ে নেবেন। তাতে আপনাকে বোঝা যাবে যে আপনি একটা সভ্য সোসাইটির অন্তর্ভুক্ত বা আওতাভুক্ত। দ্বিতীয়ত, এখানকার যত রকমের সি বিচ আছে, ঠিক আছে, সকল সি বিচে, এটা ইউরোপের ম্যাক্সিমাম দেশের ক্ষেত্রে, মেয়েরা টপলেস হতে পারে। টপলেস মানে হচ্ছে হলো দে ক্যান শো দেয়ার বুবস, ঠিক আছে, তারা তাদের ব্রেস্ট দেখাইতে পারে, হ্যাঁ। যেমন পুরুষদের হচ্ছে হলো তারা খালি গায়ে থাকতে পারে, তো তারাও হচ্ছে হলো টপলেস হতে পারে যে কোনো সি বিচে। কোনো সি বিচে যদি টপলেস হয় কেউ, ঠিক আছে, কোনো মেয়ে যদি টপলেস থাকে, এটা মনে করেন না সে আপনাকে প্রভোক করার জন্য টপলেস হয়েছে বা আপনি তার দিকে হা করে তাকিয়ে থাকবেন। ইটস নট লাইক দ্যাট, ঠিক আছে। আপনাকে যেটা করতে হবে সেদিকে তাকানো যাবে না, এটা হচ্ছে হলো আপনার ভদ্রতা। আর আপনি যদি তাকান, তাহলে মনে রাখতে হবে আপনি একজন অসভ্য ব্যক্তি, ঠিক আছে। আচ্ছা, তৃতীয়ত হচ্ছে হলো আপনি যখন কোনো একটা লাইনে দাঁড়াবেন, ঠিক আছে, একটা লাইনে দাঁড়াইলে অবশ্যই আপনাকে যেটা করতে হবে হচ্ছে হলো কোথাও গেলে একটা লাইন মেনটেন করতে হবে, হোক সেটা আপনার সামনে কেউ থাকুক বা না থাকুক, আপনাকে জিজ্ঞেস করতে হবে এখানে কি কোনো লাইন আছে নাকি, একটা ভদ্রতার একটা বিষয় আছে। ভদ্রতা যদি মেনটেন না করেন, তাহলে আপনাকে ওই কামলা কুমলাই মনে করবে এবং ওই লেভেলটাতেই আপনি সবসময় থাকবেন, ঠিক আছে। চতুর্থত, আমাদের অনেক টিভিডি ভাইয়েরা আছে বা যারা হচ্ছে হলো আপনার উবার ড্রাইভ করে, ঠিক আছে, উবার রাইড করে, এবং অনেকে আছে ফুড ডেলিভারি করে, ঠিক আছে, এটা অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে ভাই, একটা জেব্রা ক্রসিংয়ে, ঠিক আছে, আপনার যদি সামনে মানুষ বা প্যাসেঞ্জার, ঠিক আছে, সে যদি আপনার মনে করেন যে পার হতে যায় জেব্রা ক্রসিং দিয়ে, আপনি যত স্পিডে আসেন আর যাই আসেন না কেন, আপনাকে থামতেই হবে, ঠিক আছে। আমি অনেক ক্ষেত্রে দেখেছি যেটা হচ্ছে হলো আপনার বাচ্চার স্ট্রলার নিয়ে জেব্রা ক্রসিং ক্রস করার সময় আপনার ফুড ডেলিভারির কোনো লোক, অবভিয়াসলি সেটা বাঙালি হতে পারে বা ইন্ডিয়ান হতে পারে, দেখতে বাঙালি লাগে ম্যাক্সিমাম, ঠিক আছে, আর নাহলে হয়তো বা বড় জোর ইন্ডিয়ান হবে, ঠিক আছে, তো আপনার মনে করেন যে কোনো পাত্তাই দেয় না, একদম ডাইরেক্ট চলে যায়, একদম ডাইরেক্ট চলে যায়। তারপরে হচ্ছে হলো আপনার মনে করেন যে সিগন্যাল দিয়ে রাখছে লাল, ঠিক আছে, সাইকেলে আসছে, হ্যাঁ, একের দৌড়, কোনো কথা নেই, সাইকেল বইলে কোনো 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 সিগন্যাল কোনো কিছু মেনটেন করবে না, এটা হচ্ছে হলো অবস্থা। অথচ একটা এক্সাম্পল দিই, বাচ্চা নিয়ে একবার জাস্ট আমি পার হব, আমি দাঁড়াই আছি, আমি পার হই নাই, ঠিক আছে, একটা ট্রাক আসতেছে আপনার, পর্তুগিজ চালক, ঠিক আছে, একটা মিনি ট্রাক যেটা বেশ বড় আপনার, হ্যাঁ, সেই ট্রাকে করে আপনার আসতেছে, দাঁড়ায় গেছে, ঠিক আছে, দাঁড়ায় গেছে, আমি বলতেছি যাও না, পাস হও, তারপরে আমাকে যেতে বলতেছে, কারণ বাচ্চা আছে। ভদ্রতা মানুষ নিজের বাসা থেকে শিখে আসে, এটা মাথার মধ্যে রাখবেন যে আপনার একটা স্বভাবের কারণে, আপনার একটা কাণ্ডের কারণে, ঠিক আছে, পুরা কমিউনিটির মানসম্মানটা নষ্ট হয়। কারণ মানুষ যখন দেখে যে এটা একটা আমাদের দেশীয় কালারের বা স্কিন কালারের লোক করছে, তখন বলে যে ওই ইন্ডিয়ানো বা ওই বাংলাদেশিয়ানো, ঠিক আছে, তারাই হচ্ছে হলো এই কাজটা করছে, এদেরকে বের করে দাও, এদেরকে বের করে দাও, কারণ এরা হচ্ছে হলো আমাদের সভ্য সোসাইটিতে তারা ইনক্লুড হওয়ার যোগ্যতা রাখে না, ঠিক আছে।
আরেকটা যেটা হচ্ছে হলো 5 নাম্বার, সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাসে মেট্রোতে আমরা বাঙালিদের আমাদের গলা অনেক উঁচু, গলা অনেক উঁচু বলে আপনি বাসে মেট্রোতে উঠে হ্যালো ভাই কিতা আছেন, ভালো আছেন নি ভাই, কিতা করছেন ভাই, ভাই আই বাঙালি ভাই, ঠিক আছে, এই যে এরকম এরকম, হ্যাঁ এরকমভাবে কথা বলাটা সভ্য মানুষের কালচার না, বা এটা জাতের মধ্যে পড়ে না। ওয়াজ শুনতে চান, ওয়াজ কানে হেডফোন দিয়ে শুনবেন, ঠিক আছে, কথা বলবেন আস্তে আস্তে, হ্যালো ভাই কিতা আছেন ভাই, ভালো আছেন নি ভাই, ঠিক আছে, আস্তে বলবেন, আস্তে, জোরে জোরে না। এটা খুবই মনে করেন যে লজ্জাজনক, কারণ ঠিকই অপোজিটে আরেকজন বাঙালি বসে থাকে, সবাই কিন্তু আপনার একই লেভেলের না, সবাই কিন্তু নদী সাঁতরা এখানে আসে নাই, ঠিক আছে, সবাই নদী সাঁতরা এখানে আসে নাই। এখানে আমরা যারা আসছি অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে আসছি, লিগালি আসছি, আমরা এখানে প্লেনে করে আসছি, আমরা নদী সাঁতরায় আসি নাই। কিন্তু নদী সাঁতরানোর অনেক মানুষজন, যেটা একটা প্রবলেম হচ্ছে হলো যে তারা ম্যানার্স অনেক সময় বুঝতে পারে না, ঠিক আছে, ভাই ইউরোপে আসছেন, হ্যাঁ এখন আমরা বুঝতে পারি যে আপনি গ্রামের থেকে ডাইরেক্ট আপনি ঢাকা শহরে না এসে আপনি ডাইরেক্ট বিদেশে চলে আসছেন, তো আপনি ম্যানারটা মানে যেটা হচ্ছে হলো অ্যাকসেপ্ট করা বা অ্যাডপ্ট করা আপনার জন্য একটু ডিফিকাল্ট হইতে পারে, কিন্তু কিন্তু আপনাকে এটা শিখতে হবে, বিকজ ইউ কেম ইন টু ইউরোপ। এটা শুধুমাত্র পর্তুগালের জন্য প্রযোজ্য না, ইট অ্যাপ্লাইজ ফর এভরিওয়্যার, ইট অ্যাপ্লাইজ ফর এভরিওয়্যার। আর দয়া করে পান খায় রাস্তাঘাটে পানের পিক, আর ওয়াক থু করে, ঠিক আছে, রাস্তাঘাটে থুতুমুতু ফালানোর এই অভ্যাসটা থেকে বিরত থাকেন, ঠিক আছে, কারণ আপনি করলে, ঠিক আছে, ওরা আর 10টা আমাদের মতো ইমিগ্রেন্টকে মনে করে আমরাও ওই একই রকম। ওকে, সো এইটাই ছিল 5টা টিপ আজকে, হ্যাঁ, যে এই এই ফ্যাক্টসগুলো আসলে আমাদের মেনটেন করা উচিত একটা ইউরোপীয় সোসাইটিতে। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে বক্তব্য করে জানাবেন, নো অফেন্স টু এনি ওয়ান, বাট অনেকেরই অনেক কর্মকাণ্ডের কারণে, দেখেন আমরা বাংলাদেশিরা কিন্তু শুধুমাত্র রুয়াদু বেনফোরমোসো না, ঠিক আছে, রুয়াদু বেনফোরমোসো মার্তি মনিশ কিন্তু বাংলাদেশ সি কমিউনিটি ইন পর্তুগাল না, বাংলাদেশি কমিউনিটি ইন পর্তুগাল মানে হচ্ছে অত্র পর্তুগালে যত বাংলাদেশি বসবাস করে, রুয়াদু বেনফোরমোসো ইটস আ পার্ট, এটা একটা অন্য জাতি, ঠিক আছে। এখন মনে করেন যে ইভেন আমি লাস্ট হচ্ছে হলো 1 থেকে 1.5 বছর আমি রুয়াদু বেনফোরমোসোতে আমি যাইও নাই, পাও রাখি নাই, দেখিও নাই, যাইতেও মন চায় না, যাইও না, ঠিক আছে, একটা যার যার ব্যক্তিগত ইচ্ছা, কিন্তু আপনার কারণে আমাকেও রুয়াদু বেনফোরমোসোর লোক মনে করা শুরু করবে মানুষ, ঠিক আছে, এটা আসলে মানে মেনে নেওয়া যায় না, ঠিক আছে। সো বাংলাপাড়া প্রত্যেক দেশেই আছে, বাংলাপাড়া থাকবে, সব বাঙালি বাংলাপাড়ার বা বাঙালি পাড়ার কিন্তু পার্ট না, ঠিক আছে। তো এই কিছু সভ্যতা নিজেরই শেখা উচিত এবং নিজের এটা মেনটেন করা উচিত, যাতে করে আপনাকে অন্য বাঙালি, ঠিক আছে, যে আপনার ধরেন রুয়াদু বেনফোরমোসোতে থাকে না, সে যাতে আপনাকে রেসপেক্ট দিতে পারে, ঠিক আছে। আর সব পর্তুগালের বাঙালি মানে কিন্তু আপনার রুয়াদু বেনফোরমোসো না, মার্তি মনিশ না, অনেক এলাকা আছে, অনেক শহর আছে, অনেক জায়গা আছে, এমনও আছে যে কেউ কোনো বাঙালি কমিউনিটির সাথে কোনো কিছু মেনটেনও করে না, ঠিক আছে। যেমন আমার কোনো বাঙালি কমিউনিটির সাথে কোনো মেনটেনেন্স নাই, কিচ্ছু নাই, কোনো রিলেশনশিপ নাই, কোনো কিচ্ছু নাই, ঠিক আছে। তো কি আমার লাইফ চলতেছে না, আমি তো ভাই বিদেশে আসছি, আমি তো এখানে বাঙালি পাড়া মেনটেন করতে আসি নাই, ঠিক আছে। সো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।